দর্শক বন্ধুরা, হালকা পরিসরে কুমড়ো পেঁয়াজের দাম। দর্শক, আমি রিপন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে 16 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার। পাবনা জেলা থেকে পেঁয়াজের বাজার দর জানিয়ে দেবো। পাবনা জেলার বিভিন্ন হাটে কেমন দাম চলছে এবং আমি যে হাট আছি এই হাটে কেমন দাম চলছে। দর্শক বন্ধুরা, আমদানিটা ভালো হয়েছে, তবে পেঁয়াজের কৃষকরা বলছে দামটা কমেছে। কেমন দাম চলছে চলুন জানিয়ে দিই। দর্শক, হাট থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। তবে যেমন শুরুতে জানালাম, পেঁয়াজের বাজার কিন্তু একটু কমেছে। আমরা এই দেখেন, দেখতে পাচ্ছেন সরাসরি হাটে আছে। ও ভাই, বিক্রি করে দিয়েছেন? কত করে বিক্রি? 3500। কাকে নিল না? 3500 দর্শক বিক্রি হয়ে গেল। যে পেঁয়াজটা আপনাদেরকে দেখালাম, আচ্ছা ভাই মাথাটা কত ভাই? আচ্ছা, আমরা এই পেঁয়াজটা দেখাইছিলাম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ ভালো। কত করে দাম বলতেছে এটার? এটা বলিছে 800। 3800? ও আচ্ছা আচ্ছা, 3800 দর্শকে এই পেঁয়াজটা দাম হয়েছে। এটা কিন্তু সুন্দর সাইজের পেঁয়াজ এবং গোল আছে, শুকনা। এখন কম বলতেছে? বাজার কমে গেল নাকি? এত ঠিক এই আর বাজার কমে গেল। এখন কত বলতেছে? এখন কয় 600। দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের দরদাম চলছে। এখানে ব্যাপারী কৃষক সহ রয়েছে। পেঁয়াজকে আপনি বিক্রি করলেন নাকি? কিনতে আসছেন? আচ্ছা, ক্রেতা, ক্রেতার কাছে একটু শুনবো যে পেঁয়াজের দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে? পেঁয়াজের দাম নরমাল, পেঁয়াজের দাম খরচ হিসাবে পেঁয়াজের দাম হচ্ছে না। খরচ হিসাবে পেঁয়াজের দাম, হ্যাঁ, খরচের সার বেশির দাম বেশি, এই জন্য খরচটা বেশি, কৃষকের আরো বেশি হওয়া দরকার। সব সব পণ্যের তো দাম বেশি, আপনারা যারা কিনছেন? হ্যাঁ, সব পণ্যের দাম বেশি, কিন্তু কৃষকের এই পেঁয়াজের দাম হিসাবে কমে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনলাম যে পেঁয়াজের দরদাম যেমন একটু কিন্তু বাড়ছিল, আবার একটু কমেছিল, আবার একটু বাড়তেছে, আবার একটু কমতেছে। ও ভাই, কি কয় দাম কত কয়? 3000। এটা কত বলতেছে ভাই? 3200। শুরু থেকে দাম বেশি বলছিল নাকি ভাই? আগে ছিল বেশি, এখন কমে আসতেছে। এখন কমে আসছে কেমরে? হ্যাঁ হ্যাঁ, কোন কি মানে সময়ে সময়ে কিন্তু কমে যাচ্ছে দর্শক। হ্যাঁ, কমে আসতেছে। আচ্ছা, ওই যে ওই পেঁয়াজটা শুরুতে 3800 বলছিল, এখন 3600 বলতেছে। আপনি এটা কত বলছিল, এখন কত বলতেছে? 3200 এরম। দর্শক, দরদাম চলছে পেঁয়াজের। আমাদের আলম কাকা রয়েছে সাথে। কাকা, কত বললেন? 3200। কি বলে না করছে? আচ্ছা, কালকে তো বাজার একটু বেশি ছিল। দর্শক, আমরা কিন্তু আজকের বাজার দরে দেশের কাছে যে পেঁয়াজ সহ দামটা জানিয়ে দিয়েছি, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আজকের পেঁয়াজের বাজার আপডেট। এবং কাকা, আপনি এটা কত বলতেছেন কাকা? 3300 বলতেছেন? আচ্ছা দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আজকের পেঁয়াজের বাজার আপডেট।